আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, রুবামা ইয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, অর্থাৎ কাফেররা একটা সময় খুব আকাঙ্ক্ষা প্রকাশ করবে, আক্ষেপ করবে, আহায় যদি তারা মুসলিম হতো। কখন এই আক্ষেপটা করবে কাফেররা? দুনিয়াতে তো আক্ষেপ করলে তো মুসলমানই হয়ে যেত, তাহলে আক্ষেপটা কখন করবে? রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সহ আরও বেশ অনেক মুফাসসিরদের মতে এখানে উদ্দেশ্য হলো জাহান্নামে নিক্ষেপ করার পর আক্ষেপ করে জাহান্নামীরা এই কথা বলবেন। জাহান্নামীদের মধ্যে দুই ধরনের লোক থাকবে, এক তো হলো অমুসলিম কাফেররা, আর দ্বিতীয়ত হলো মুসলমানদের মধ্যে যারা পাপিষ্ঠ এবং তাদের পাপ বা গুনাহের পরে তারা তওবা করেননি অথবা তাদের তওবা কবুল হয়নি, এরকম লোকেরা জাহান্নামে যাবে। তাহলে এই দুই শ্রেণীর লোকেরা যখন জাহান্নামে থাকবে, তখন এই উভয় শ্রেণীর জাহান্নামীদের মধ্যে কনভারসেশন হবে, কথোপকথন হবে। অমুসলিম জাহান্নামী মুসলিম জাহান্নামীকে বলবে যে তোমরা তো তাওহিদবাদী ছিলা, মুসলমান ছিলা, তো তোমরাও জাহান্নামে, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি নাই, আমরাও জাহান্নামে, তো লাভ হইল কি? তোমরা মুসলমান যে হইলা, তাওহিদ লালন করলা, ফায়দা কি হলো, লাভ কি হলো? তোমরাও জাহান্নামে, আমরাও জাহান্নামে। তখন কাফেররা এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং দয়া উদ্রেক হবে মুসলমানদের প্রতি, আর কাফেরের উক্তির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হবেন যে আমার তাওহিদবাদী বান্দা তাওহিদে বিশ্বাস করত কিন্তু তার ভুলের কারণে সে জাহান্নামে আসছে, এই জন্য তাকে আজ ছোট করছে কাফিরে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুসলমানকে, যে ব্যক্তি আগুনে পুড়ছে, জাহান্নামে পুড়ছে, শাস্তি ভোগ করছে, শুধুমাত্র কাফেরের এই উক্তির কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, বলবেন যাও, তুমি যেহেতু দুনিয়াতে তাওহিদবাদী ছিলে সেজন্য আজ তোমাকে আমি কি করে দিলাম, ক্ষমা করে দিলাম। ঠিক তখন রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, কাফেররা সেদিন আক্ষেপ করি বলবে হায় যদি তারা মুসলমান হতো, তাহলে তারাও এখন সাধারণ ক্ষমার আওতায় পড়ে বের হয়ে যেতে পারত। তো এই আয়াত আমাদেরকে কি বোঝাচ্ছে? এই আয়াত আমাদেরকে বোঝাচ্ছে যে মুসলিম যদি অন্যায় করে, অপরাধ করে, যার জন্য সে জাহান্নামে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যেই কোনো সময় তাকে কি করবেন, ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন। অতএব জাহান্নামে গেলে সে চিরকাল জাহান্নামে থাকবে, এই উক্তি মোটেও কি নয়, সঠিক নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস পাওয়া যায় যে হাদিসগুলো থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে জাহান্নামীদের মধ্যে থেকে যারা মুসলিম, যাদের মধ্যে ঈমান আছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে কি করবেন, এক সময় বের করবেন। এবং এ বিষয়ে হাদিস ভুরি ভুরি, যে হাদিসকে স্বীকার করে সে কোনোদিন এই আকীদাকে অস্বীকার করতে পারে না যে মুসলমান মুমিন ব্যক্তি জাহান্নামে তার অপরাধের কারণে গেলেও এক সময় সে জান্নাতে ঠিকই কি করবে, প্রবেশ করবে। অতএব যে জাহান্নামে যাবে সে চিরকাল জাহান্নামে থাকবে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, এটা মুতাজিলাদের আকীদা। এই ভ্রান্ত আকীদার উপরে আমাদের সচেতন থাকা উচিত, সাবধান থাকা উচিত।